হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসি রেসিপি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল তো আমি সব কিছু আনাজ কেটে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছি পেঁয়াজ টমেটো আর ধনে পাতা নিয়েছি আর এখানে কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে আর কিছু মাছ আমি এই যে দেখো ভাজছি তো দেখো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কপি আর আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা আলু আর কপিগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা আমার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কেটে রাখা টমেটমটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার টমেটমটা ভালোভাবে গলে এসেছে তো আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে দিলাম তো এগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর হচ্ছে আমি কিছু মশলা রেখেছি তো সেই মশলাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি মিশিয়ে নেবার পর কিছু মশলা রেখেছিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন তো আমি বলেছিলাম যে আদার সাথে কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো তার জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করবো এখানে দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এটা হতে থাক বন্ধুরা তো তোমরা ভিডিওটা কন্টিনি কপি ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে রেখেছি আর এখানে কিছু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তো দেখো ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো এটা একটু ভালো করে ভেজে নেব তো দেখো আদা রসুনটা ভেজে নেওয়ার পর আমি ঝোলটা ঢেলে দিয়েছি আর তাতে এবার ভাজে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। তো এখানে আমি চার পিস মাছ দিলাম তো ঝোলটা আর একটু ফুটিয়ে নেব তারপর গরম মশলা দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা